কুমিল্লার চোদ্দ গ্রামে মাদক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়াতে ফার্নিচার ব্যবসায়ী নিয়ামতুল্লার উপর হামলার অভিযোগ কুমিল্লা চোদ্দগ্রাম পদোয়াতে মাদক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়াতে ফার্নিচার ব্যবসায়ী নিয়ামতুল্লার দুর্বৃত্তদের হাতে হামলা শিকার হয়েছে এবং নিয়ামতুল্লাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে মাদক ব্যবসায়ীরা কুমিল্লা চোদ্দগ্রাম আলকড়া ইউনিয়নের সোনাইগাছা গ্রামের নিয়ামতুল্লাহ অভিযোগ করে বলেন আমি একজন খেটে খাওয়া মানুষ আমি পেটের দায়ে একটি ফার্নিচার ও গরু খামারের ব্যবসা চালিয়ে আসছি একই গ্রামের বাসিন্দা খুরশেদ গং দীর্ঘদিন ধরে আমার কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল এবং গত কিছুদিন পূর্বে আমাকে জিম্মি করে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় পরবর্তীতে বাকি পনেরো লক্ষ টাকার জন্য আমাকে বিভিন্ন সময় প্রশাসন দিয়ে হয়রানি করার চেষ্টা চালায় এবং আমি বাড়িতে না থাকলে রাতের অন্ধকারে ঘরের ভিতর মাদক ঢুকিয়ে গ্রেফতার করার ভয় দেখায় মাদক ব্যবসায়ী খুরশেদ এদিকে সাংবাদিকদের ভিডিও ফুটেজে দেখা মিলল মাদক ব্যবসায়ী খুরশেদ দিনের বেলায় প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে মাদক পাচারের দৃশ্যে এবং মাদকের আসামি গ্রেফতারের জের ধরে আমাদের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন গং এবং গত মঙ্গলবার রাত একটার সময় আমাকে গুলিয়ারা গ্রাম থেকে আসার সময় মাদ্রাসার মাঠের সামনে একা পেয়ে খুরশেদ ও তার সহযোগীরা মিলে আমাকে ধরে বাংলাদেশ ভারত সীমান্তে তার কাটা বেড়ার সামনে নিয়ে গাছের সাথে বেঁধে লাঠি শুটা দিয়ে এলোপাথারি আক্রমণ করে মুটুফুনে খবর পেয়ে আহত নিয়ামতুল্লার বড় ভাই আব্দুল আজিজ আহত নিয়ামতুল্লাকে উদ্ধার করে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করান স্থানীয় ওয়ার্ড মেম্বার ও এলাকার ইউপি চেয়ারম্যান কে অবগত করলে মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে নিয়ামতুল্লাহ কে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে বলে জানান নিয়ামতুল্লাহ সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে আহত নিয়ামুল্লাহ জানান আমি এই বিষয়ে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে খুরশেদ আলম সহ সাতজন সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করে আসছি আমি চাই এই ঘটনা সঠিক তদন্তের মাধ্যমে গ্রাম আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করুক